আজকে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। উপোষের দিনে বা দুর্গা পূজার ষষ্ঠী দিনে আমাদের মায়েদের অনেকেরই উপোস থাকে। এরকম যদি একটা ঝালঝাল পকোড়া হয় জাস্ট কিন্তু জমে যায়, এটা কিন্তু ভেতরে ভীষণ নরম আর উপরটা খুব ক্রিসপি। পকোড়াটা বানাতে লেগেছে কাঁচা লঙ্কা কুচো করে কাটা, চিলি ফ্লেক্স আছে, চাট মশলা, জিরের গুঁড়ো, বাদামটা রোস্ট করে নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা আলু। সাবুর পাকোড়া বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এক বাটি ভেজানো সাবু। নিয়ে নিয়েছি হাফ বাটি মতো নারকেল কোড়া। আমি একটা বলে ভেজানো সাবুগুলো নিয়ে নিয়েছি। সাবুটা এমনভাবে ভেজাতে হবে যাতে অতিরিক্ত জল না থাকে। আমার কাছে যদি এক বাটি সাবু থাকে ঠিক সাবুটা ভিজে থাকবে সেই পরিমাণ জল নেব, না হলে কী হবে, অতিরিক্ত জল হলে সাবুটা কী হয়, যখন পকোড়া বানানো হয় তখন কিন্তু সেটা ফাটতে থাকে, আর যদি জলের পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু সাবুর পকোড়া বানানোর সময় ফাটবে না। এবার আমি একটা আলু স্ম্যাশ করে নিলাম। মিশিয়ে দিচ্ছি নারকেল কোড়া। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, চাট মশলা। চাট মশলা দিলে কি হয়, বেশ একটু টক টক লাগে, আর এদিকে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কার কুচো দিয়েছি, সুতরাং পকোড়াটা ঝালঝাল হবে, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। চাট মশলা না থাকলে লেবুর রস মিশিয়ে নিতে পারো। আমি সমস্ত মিশ্রণে বাদাম মিশিয়ে নিয়ে এবার আমি পকোড়াগুলোর আকার দিচ্ছি। বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেউ যদি মনে করো যে বাদামটাকে পুরো স্ম্যাশ করে মিশিয়ে দেবো সেটাও করতে পারো। আমি একটা একটা আস্তে আস্তে রেখেছি, মুখে পড়লে খেতে ভালো লাগবে সেই কারণে। পকোড়াগুলোর আকার তৈরি করছি, হাতে তেলোতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার আমি একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করছি। কেউ যদি ভাবো যে গোল গোল তৈরি করবো সেটাও করতে পারো, আকারটা সম্পূর্ণ নিজস্ব। আমি পকোড়াগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি। সাবুর পকোড়া বলো টিক্কা বলো, ভাজার প্রসেসিং চলছে। আমরা উপোষের দিনে সাবু মাখা খাই, আবার সাবুর খিচুড়িও খাই, কিন্তু এই সাবুর পকোড়াটা খেয়ে দেখো অসাধারণ লাগে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে জাস্ট জমে যায়। দেখতেই পাচ্ছ সাবুর পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, ভীষণ নরম আর ক্রিসপি একটা পকোড়া তৈরি হয়েছে। এখন সামনে দুর্গা পুজো, সুতরাং ষষ্ঠীর দিনে সন্ধেবেলা অথবা যে কোনো উপোষের দিনে এটাকে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে রেখো। আজকের মতো আসছি, টাটা।